এরপরে নাজমা খানাম আপনি লিখেছেন দুরুদে নারিয়া দূরদের তুনার্জিনা পড়ার ফজিলের সম্পর্কে জানতে চাই আমার ইচ্ছাপূরণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো দেখুন তো মানুষের বিপদ আপদ দূরের জন্য কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনার উপকারী বিভিন্ন হাদিস থেকে সেটি পরিষ্কারভাবে বুঝে আসে আপনি খুব বিপদে আছেন দূরত পড়তে থাকুন আল্লাহ তালা আপনার বিপদে উদ্ধার করবেন এর মাধ্যমে আল্লাহ তালার রহমত আপনি লাভ করবেন একবার দূরত পাঠ করলে মিনিমাম দশ বার আল্লাহ তালার রহমত আপনার প্রতি নাজিল হবে কিন্তু দূরদের ক্ষেত্রে আপনার সবচেয়ে উত্তম দূরদ হল দূরদে ইব্রাহিম জিরি নামাজের মধ্যে পড়েন এর এছাড়া সংক্ষিপ্ত দূর সল্লাহ আলিয়া সাল্লাম এটিও আপনি পাঠ করতে পারেন কিন্তু দূরদে নারিয়া দূরুদে তনা জিনা দুরদে হাজারি দুরুদে লাখি দুরুদে অমুক দুরুদ তমুক নামে অনেক দূরদ প্রচলিত আছে আমাদের দেশে বিভিন্ন বই পুস্তকের মধ্যে ধরনের দূরদের কথা লেখা আছে সেই দূরুদগুলো কোনো হাদিস দ্বারা রেকমেন্ডেড নয় এই দূরুদগুলোর কোনো কোনোটির অর্থের মধ্যে এমন কথা আছে যা আল্লাহর শানে শুধু যায় তো যার ফল হচ্ছে সেটা শিরকে পর্যবেষিত হবে আবার কোনোটি আছে এগুলোর অর্থের মধ্যে শিরপূর্ণ কোনো কিছু নেই কিন্তু সেটা পড়লে ওই যে সুনির্দিষ্ট মনের বাসনা এতবার পড়লে এভাবে পড়লে মনের বাসনা পূর্ণ হবে এগুলো মন গড়ার কথা হাদিস যেহেতু কোনো ওয়াদা করা হয়নি কোন কাজের কি হবে না হবে সেটা আপনি আমি নিজে থেকে যদি ঠিক করে নিই তাহলে সেটি আপনার ভুল হবে এবং ওই ব্যাপারে নিজের মন গড়া মন্তব্য করা সামিল হবে এরকম করা যাবে না ফকির এম ইউ রহিম আপনি লিখেছেন পরকীয়া নামক মহামারী থেকে মুসলিম উম্মার পরিত্রাণের উপায় কি পরকীয়া থেকে রক্ষার জন্য অশ্লীলতার বিস্তারকে রোধ করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে হবে এটাকে থামাতে আপনি দেখুন সমাজে যখন অশ্লীলতার এত ছড়াছড়ি ছিল না তখন পরকীয়া এত বেশি ছিল না এখনও আপনি দেখুন যে পরকিয়া মূলত কখন হয় যখন একজন পুরুষ বা একজন নারী তিনি তার জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর বাইরে অন্য আরও অন্যদের সৌন্দর্য অবলোকন করে সেগুলোকে উপভোগ করে তো তার মধ্যে পরকিয়া করার কামনা বাসনা জাগ্রত হয় এবং এর ফলে সে সেদিকে পা বাড়াতে থাকে বিধায় পরকীয়া থেকে যদি আমরা নিষ্কৃতি চাই এই অভিশাপ থেকে যদি আমরা মুক্তি চাই তাহলে সমাজে অশ্লীলতার ব্যাপকতা এবং জোয়ার ঠেকাতে হবে এর কোনো বিকল্প আমাদের সামনে নেই এছাড়া মৌলিকভাবে আর অনেকগুলো করণীয় আছে যেমন স্বামী স্ত্রীর মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক আছে সেটি যাতে আপনার মধুর হয় সেজন্য শরিয়ার যে নির্দেশনা আছে যেমন নারীরা যথাসম্ভব বাসায় থেকে তারা সংসার উন্নয়নের ভূমিকা পালন করবেন পুরুষরা তারা বাইরে থেকে সংসার উন্নতিতে ভূমিকা পালন করবেন এবং না পুরুষরা তাদের দৃষ্টিগুলোকে সংযত রাখবেন নারীরা তাদের সৌন্দর্যকে অন্যদের সময় প্রদর্শন করা থেকে বিরত থাকবেন এগুলোর যদি নিয়ম নিয়মিতভাবে সঠিকভাবে কেউ আমল করার চেষ্টা করেন ইনশাআ আলমীলা পরকীয়ার হাত থেকে তিনি রক্ষা পাবেন আর অনেকগুলো করণীয় আছে বিস্তারিত ইনশাল আমরা কোনো একটা সময় জানার চেষ্টা করব আদরিন আদিল আপনি লিখেছেন ফরজ গোসলের সময় ওজু না করলে কি গোসল হবে গোসল হয়ে যাবে ওজু নিয়মতান্ত্রিক ওজু না করেও যদি আপনি কুলি করেন নাকে পানি দেন গড়গড় করে কুলি করেন এবং পুরো ধৌত করেন যাতে কুল মানে ওজুর কাজ হয়ে যায় এরকম করলে আপনার গোসল হয়ে যাবে কিন্তু সুন্নত হলো শুরুতে ওজু করে তারপরে গোসল করা তো সেক্ষেত্রে শূন্যটা তরক হবে কিন্তু গোসল হয়ে যাবে মোহাম্মদ নাইম আপনি লিখেছেন অসস্তিমে রক্ত তো মুসলিম রোগী গ্রহণ করতে পারবে কিনা পারবে ইনশা আল্লাহ মুসলিমের শরীরের রক্ত মুসলিম শরীরের মুসলিমের শরীরে গ্রহণ করলে সেটি যে তার জন্য গুনাহের বিষয় হয়ে যাবে সেরকম নয় এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন নারীর সঙ্গে বন্ধুত্ব করা যাবে কিনা নারীর সঙ্গে বন্ধুত্ব কেন করবেন আল্লাহ রুপুল আলমিন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আপনার গায়ের নারীর সাথে পুরুষের বন্ধুত্বকে হালাল রেখেছেন এছাড়া নারীর সাথে পুরুষের বন্ধুত্বকে আলাদা খেয়াল রাখেননি কোনো কারণে যদি কোনো নারীর সাথে কোনো পুরুষের পর নারীর সাথে পরপুরুষের কোনো লেনদেন করতে হয় তাহলে সেক্ষেত্রে বন্ধুত্ব তো প্রশ্নই ওঠে না বরং সেক্ষেত্রে যথাসম্ভব নিজেদের আঁচলকে বাঁচিয়ে কোন প্রকার ফেতনায় পতিত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য রক্ষা পাওয়ার জন্য আপনার অনেকগুলো স্টেপ অবলম্বন করে তাদের সাথে যোগাযোগ রাখবে যেমন আল্লাহ তাল্লাহ বলেছেন ওয়েদাসা ফয়েদা সাহা মাথায় আনফা সালু হোন না মেউয়ার হায়জা কিছু চাইতে হলে পর তার থেকে চাও এই যে ব্যাপারগুলো এগুলোর দ্বারা প্রমাণ হয় যে তথাগত বন্ধুতা একজন নারী একজন পুরুষ যদি গ্যারে মারাম হয় তাদের মধ্যে রিজায়েজ নয় এটি হারাম এমডি মঈনুদ্দিন আপনি লিখেছেন আমি সৌদি আরব থাকি আমি এখনও বিবাহ করি চার বছর পর একবার দেশে চলে যাব বিবাহ করার পর আর পিদের যাব না এটি মা বাবা মেনে নিতে চাইছেন না বিষয়ে কিছু বলুন দেখুন বিবাহ করার পর যথাসময়া প্রবাসে থাকা উচিত নয় মা বাবা না মানলে তাদেরকে ওলামায়করামের মাধ্যমে কাউন্সিলিং করার চেষ্টা করেন বোঝানোর চেষ্টা করেন নিজেও বোঝানোর চেষ্টা করেন ওলামা একরামের বক্তব্যগুলো তাদেরকে শোনান এবং কেন আপনি এমনটি করছেন সেটি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আশপাশে অনেক দুর্ঘটনা ঘটছে এই বিষয়ে আমাদের ত্রুটিমূলক পদক্ষেপের কারণ সে বিষয়গুলো তাদেরকে জানা হলে ঈশাআল্লাহ আশা করা যায় যে তারা কিছু না কিছু বুঝবেন রিয়াজ খান আপনি লিখেছেন নেক সন্তান পাওয়ার জন্য কী দোয়া করব

যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়াবেন রুকুসের দাটা রিস্কি হলে তখন শুধু চেয়ারে বসে রুকুসের দায় ছাড়া করলে যতটুকু পারেন ততটুকু করে বাকিটা আপনি চেয়ারে করতে পারবেন কোনো অসুবিধা নেই